কিছু শেয়ার করব। আশা করছি আপনাদের উপকারে আসবে। তো চলুন শুরু করা যাক। আমি সবজি খিচুড়ির জন্য প্রথমে এইখানে এই পেঁয়াজ এবং অন্যান্য সবজি কেটেছি, যেমন মিষ্টি কুমড়াস যেটাকে এখানে স্কোয়াশ বলে, তারপর অল্প একটু ক্যাপসিকামও নিয়েছি যেটা সুইট পেপার, এবং সাথে বাঁধাকপি কুচি করে নিচ্ছি। তো খুব যে স্পেশাল কিছু করছি তা না, আমরা সবাই কম বেশি কীভাবে খিচুড়ি রান্না করতে হয় তা জানি। আমি যেটা আলোচনা করব এখানে সেটা হচ্ছে যে আমরা কোন তেল দিয়ে রান্না করব। আমরা কি সয়াবিন তেল ব্যবহার করব? সয়াবিন তেল খেলে কী ক্ষতি হয় এবং কী উপকার হয়? তো আমরা সবাই কম বেশি বাংলাদেশে সয়াবিন তেল ব্যবহার করি এবং সব ঘরে ঘরেই সয়াবিন তেল দিয়ে রান্না করা হয়। যদিও আমরা সেটার সাইড ইফেক্ট সম্পর্কে খুব কমই জানি, অনেকেই হয়তো জানেন তবু কাজে লাগান না। বাংলাদেশে দেখা যায় যে সয়াবিন তেলটা এতই বেশি অ্যাভেলেবল যে আমরা হাতের কাছে খুব সহজে পাওয়া যায় দেখে এই তেল দিয়েই সবসময় রান্না করি। কিন্তু সয়াবিন তেলের ব্যবহার যদি কমিয়ে আনা যেত তাহলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের সম্ভাবনা 80-90% কমিয়ে আনা সম্ভব হতো। তো আমি এখানে অল্প একটু কেনুলা অয়েল নিয়েছি, কেনুলা তেল যেটা ইউএসএতে অ্যাভেলেবল। তারপর লবঙ্গ নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, অল্প একটু নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসবে তখন আমি ডাল দিয়ে দিচ্ছি। দুই রকমের ডাল নিয়েছি আমি, মসুর ডাল এবং মুগ ডাল। আপনারা সবাই কম বেশি রান্না খুব ভালোই পারেন, তো আমি আশা করছি যে যারা নতুন তাদের জন্য আমার ভিডিওটা ভালো লাগবে এবং কাজে আসবে। নাড়াচাড়া করার পরে আমি এখানে চাল দিয়ে দিচ্ছি। আমি নিয়েছি কালিজিরা পোলাওয়ের চাল 2 কৌটা নিয়েছি এবং ডাল নিয়েছি 1 কৌটা। দুই রকমের ডাল 1 কৌটা এবং পোলাওয়ের চাল 2 কৌটা নিয়েছি। চাল এবং ডাল একসাথে ভেজে নেওয়ার পরে আমি পানি দেব। এর আগে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিলাম আমি। আমি খিচুড়িটা খুব বেশি ঝরঝরা চাচ্ছি না, তাই চাল ডাল খুব বেশি আমি নাড়াচাড়া করিনি, একটু মাখা মাখা চাচ্ছি। লবণ দিয়ে দিয়েছি, এখানে বেল পেপারও দিয়ে দিলাম। তারপর যেটা মিষ্টি কুমড়া, এটাকে এখানে মিষ্টি কুমড়া বলে না, আসলে স্কোয়াশ বলে, এবং এটা স্বাদের দিক থেকেও একটু ভিন্ন হয় বাংলাদেশের মিষ্টি কুমড়া থেকে, খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এবং বাঁধাকপি মিষ্টি কুমড়া দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একটু গরম মশলাও দিচ্ছি 1/2 চা চামচের মতো, তারপরও আমি আন্দাজ মতো পানি দিয়ে দিচ্ছি। যদি আপনারা ঝরঝরে খিচুড়ি চান তাহলে 3 কৌটার জন্য 6 কৌটা পানি ইউজ করবেন, মানে 3 কাপ চাল এবং ডালের জন্য 6 কাপ পানি ব্যবহার করবেন। তো যেহেতু আমি অনেকগুলো সবজিও দিয়েছি এবং তাই আমি এখানে পানি দিয়েছি একটু বেশি পরিমাণে, কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য কুক করে তারপর আবার ফিরে আসছি। এখানে আমার পানি যখন কমে আসছে তখন আমি 2-4 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আমাদের দেশে ঘি অ্যাভেলেবল এবং আমি মনে করি এবং আপনারাও জানেন যে ঘি স্বাস্থ্যের জন্য অনেক ভালো, হার্টের জন্যও ভালো। ঘিতে প্রোটিন আছে এবং যেটা আমাদের হার্টের আর্টারি, ব্রেইনের আর্টারির জন্য ক্ষতিকারক না। কিন্তু আমরা যে সয়াবিন তেল ইউজ করি সেটা আমাদের হার্টের আর্টারিতে ব্লক সৃষ্টি করে, আমাদের ব্লাড সার্কুলেশনে বাধা দেয়। তো যেটা আমরা অনেকেই কম বেশি জানি কিন্তু অ্যাভয়েড করি। আমি এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি সব শেষে।
আসলে তেমন আহামরি কিছুই করিনি, কিন্তু আমার মনে হয় যে এটা হেলদি। নর্মাল খিচুড়ি রান্নার থেকে একটু সবজি মিক্স করে রান্না করলে একটু সেটা হেলদি হয়। এখানে আমি আরিফার দাদু, আরিফা এবং মুস্তাইনকে নিয়ে আমরা বিকেলে হাঁটতে বের হয়েছি। আমরা প্রায় দিনই বিকেলে হাঁটতে বের হই, যেহেতু এখন গরমকাল, শীতকালে বাইরে বের হওয়া যায় না। আমাদের অ্যাপার্টমেন্টের চারপাশে এরকম ছোট ছোট প্লেগ্রাউন্ড আছে যেখানে সব বাচ্চারাই বিকেলবেলা খেলাধুলা করে। তো আমি যেটা বলছিলাম যে সয়াবিন তেলের ব্যবহার যদি আমরা বন্ধ করতাম বা কমিয়ে আনা সম্ভব হতো, তাহলে বাংলাদেশে গ্যাস্ট্রিকের ওষুধ মানে গ্যাস্ট্রিক ইনফ্লামেশন কমে যেত এবং গ্যাস্ট্রিকের ওষুধ যেটা ওমিপ্রাজল, ইসোমিপ্রাজলের ব্যবসা অনেক কমে আসত। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা চেষ্টা করেও সেটা পারছি না। তো আমাদের হাতের কাছে যে তেল আছে যেমন পাম অয়েল, সেটাও সয়াবিন তেলের থেকে অনেক ভালো। এবং যদি জিজ্ঞেস করা হয় যে আমরা কোন তেল ব্যবহার করব, তাহলে আমি বলব প্রথমে অলিভ অয়েল, নারকেল তেল, অলিভের তেল যেটা জৈতুনের তেল বলে, নারকেল তেল, তিলের তেল, সিসামি অয়েল, তারপর সানফ্লাওয়ার অয়েল, যে সূর্যমুখী বীজের তেল, এই তেলগুলো কিন্তু অনেক ভালো। এবং বাংলাদেশে তিলের তেল অ্যাভেলেবল, সহজে পাওয়া যায়। আপনারা তিলের তেল, ঘরে তৈরি নারকেল তেল অথবা অলিভ অয়েল তেল, যেটা আপনাদের এফোর্ড করতে পারেন, সেটা দিয়ে রান্না করবেন। এবং দয়া করে সয়াবিন তেল ব্যবহার করা বন্ধ করার চেষ্টা করবেন। সয়াবিন তেল যে আমাদের দেশে ডায়াবেটিসের মাত্রা বাড়িয়ে দিচ্ছে, রিস্ক বাড়িয়ে দিচ্ছে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের রিস্ক বাড়িয়ে দিচ্ছে, সেটা আসলে আমাদের পরিবারের স্বাস্থ্য আসলে আমাদের গৃহিণীদের হাতে। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।